সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর আশরাফ, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাচ্ছি সুস্বাগতম। আমার এই চ্যানেলের উদ্দেশ্য সুস্থ দেহ, সুন্দর মন, কর্মময় দিন, সুখী জীবন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যালার্জি। আমাদের অনেকেই আছে গরু গোশ, চিংড়ি মাছ, হাঁসের ডিম খেলে পরে চুলকানি শুরু হয়ে যায়। চুলকাতে চুলকাতে শরীর একবারে লাল হয়ে ফুলে যায়, দারুণ কষ্টকর ব্যাপার। যার হয়েছে সেই শুধু জানে। তারা এসে আমাদের বলে, ডাক্তার সাহেব অনেক ওষুধ খায়, ওষুধ খেলে একটু আরাম পাওয়া যায়, কিন্তু যেই সেই। তখন আমরা অনেক সময় আমরা আইজিই অ্যালার্জিক যে টেস্ট, হ্যাঁ, রক্তে অ্যালার্জি আছে কিনা আইজিই, এবং ইসোনোফিল কাউন্ট আমরা পরীক্ষা দিয়ে থাকি। ইসোনোফিল কাউন্ট এবং আইজি লেভেলটা হাই হয়ে যায় যদি ব্লাডে অ্যালার্জিক প্রবলেম থাকে। তখন আমরা বিভিন্ন ধরনের নানান ধরনের এ খাওয়া যাবে না, সে খাওয়া যাবে না, নানান ধরনের আমরা অনেক সময় ডাক্তার আমরা বলে থাকি যে খাওয়া যাবে না। তাদের জন্য আমরা এই ভিডিওটা অত্যন্ত সহজ একটা ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যার সমাধান সম্ভব। সেটা হচ্ছে আপনার দারুচিনি, যে মশলা দারুচিনি আছে, এই দারুচিনি আধা চামচ, আধা চামচ দারুচিনি চা কাপের আধা কাপ বা এক কাপ পানির মধ্যে ভিজিয়ে সেটা সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে চায়ের মতো করে খেতে হবে প্রতিদিন সকালে, প্রতিদিন একবার করে, দুবারও খেতে পারেন। যাদের ডায়াবেটিস নাই সামান্য গুড় নিতে পারেন, আর যাদের ডায়াবেটিস আছে গুড় বা সুগার নেওয়া যাবে না, খাওয়া যাবে না। কিন্তু শুধুমাত্র দারুচিনি যদি চাবান যে বাকলটা, তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে দারুচিনি গুঁড়া করতে হবে এবং পানিতে সেদ্ধ করতে হবে। সেই সেদ্ধ পানিটা আপনাকে প্রতিদিন খেতে হবে, তাহলে আপনি সুফল পাবেন। এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ খেলে দেখবেন যে আপনি অনেক ইম্প্রুভ করছে, আপনি আইজি এবং ইসোনোফিল কাউন্ট অনেক স্বাভাবিক পর্যায়ে নেমে আসছে। এক পর্যায়ে আপনাকে ওই অ্যালার্জিক যে ফুডগুলো ওগুলো খেলেও আপনার হয়তো ইনশাল্লাহ প্রবলেম হবে না, আশা রাখি। এর সাথে আরও ভালো সুফল পেতে হলে আপনি হামদাদ কোম্পানির আপনার সাফি সিরাপ অথবা ইবনে সিনা কোম্পানির চিরল সিরাপ দুই চামচ করে দিনে দুইবার আপনি দুই মাস খেলে এর থেকে ভালো রেজাল্ট পাবেন, আশা করি। তো ভিউয়ার্স, হয়তো বা আপনার এই সমস্যা নাও থাকতে পারে, কিন্তু আপনার আত্মীয় সকল বন্ধুবান্ধব থাকতেই পারে। সো আপনারা যদি এই আলোচনাটি যদি আপনি শেয়ার করেন, তারা এই তথ্যটা পাবে, তথ্য পেলে তারা উপকৃত হবে। শেয়ার করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদেরকে বিনা পয়সা সাবস্ক্রাইব একটি করে এই চ্যানেলটি এস্টাবলিশ করতে আপনার সহায়তা করার অনুরোধ রইল। বরাবর মতো আবারও আপনাদের সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ।